আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেলফ থেকে টাকা ইনকাম করার যতগুলো উপায় আছে তার মধ্যে অন্যতম একটা উপায় হচ্ছে সেলফ প্রোডাক্ট রিসেলিং সেলফে রিসেলিং করে অনেকেই মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে তবে অনেকেই আছেন যারা আমাদের সাথে যুক্ত হওয়ার আগেই আমাদেরকে বারবার করে কোয়েশ্চেন করেন যে সেলফে আসলে রিসেলিং করে কি টাকা ইনকাম করা সম্ভব সেলফে কি অর্ডার পাওয়া যায় বা সেলফ থেকে রিসেলিংয়ের মাধ্যমে কত টাকা ইনকাম করা যায় এগুলো কিন্তু অনেক ধরনের কোয়েশন আপনারা করে থাকেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাবো যে আসলে সেলফ থেকে রিসেলিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করা সম্ভব এবং আমাদের যে মেম্বাররা আছে তারা রিসেন্টলি যে অর্ডারগুলো কনফার্ম করেছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই আপনি যদি সেলফে কাজ করে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ফেসবুকে যে লিঙ্কটুকু আছে আমাদের প্রোফাইলের সেটা আপনি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশানে পেয়ে যাবেন আর হ্যাঁ আর একটা বিষয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফেলবেন আর চলুন আমি আপনাদেরকে একেবারে প্রমাণ সহকারে দেখাই যে আমাদের যে মেম্বারগুলো আছে তারা কি সত্যিকার অর্থে সেল থেকে রিসেলিং করে টাকা ইনকাম করতে পারছে কি পারছে না সো আপনারা আমাদের মোবাইল ফোনটা দেখতে পাচ্ছেন চলুন আপনাদেরকে একেবারে শুরুতেই দেখাই যে আমাদের মেম্বারদেরকে আমরা যেগুলো শেখাই কিংবা সেল থেকে রিসেলিংয়ে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেই যেগুলো আমরা লাইভ ক্লাসে করাই সেগুলো করে তারা আসলে সেল থেকে এই রিসেলিংটা করে টাকা ইনকাম করতে পারছে কি পারছে না আমি প্রথমে চলে যাব ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জার আপনাকে শুরুতে দেখাই যে এখানে দেখেন একজন আজকেই দিয়েছে সেমা আক্তার উনি বলেছে আলহামদুলিল্লাহ উনি একজন নতুন মেম্বার আলহামদুলিল্লাহ ওনার কিন্তু যে অর্ডারটা আছে সেটা উনি আজকে প্রথম অর্ডার কনফার্ম করেছে বলেছে দেখেন আসসালামু আলাইকুম লিডার আলহামদুলিল্লাহ আজ প্রথম একটা অর্ডার কনফার্ম করলাম দোয়া করবেন আমার জন্য সো আলহামদুলিল্লাহ উনি ওনার প্রথম অর্ডারটা কনফার্ম করেছে আজকেই করেছে যদি আমি আরও মেম্বার দেখাই যারা আজকে তাদের অর্ডারটা কনফার্ম করেছে তাহলে এখান থেকে আমি একটু কল করে এজেই নিই শামীম শ্বামী ওনার কথা যদি আমি বলি তাহলে আলহামদুলিল্লাহ উনি আমাকে স্ক্রিনশট দিয়েছেন দেখেন উনি একটা অর্ডার কনফার্ম করেছেন আজকেই হ্যাঁ এই অর্ডারটা কনফার্ম করে উনি একশত ছিয়াশি টাকা ইনকাম করেছেন যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উনি এটা কিন্তু দেখেন এক দুটো না চোদ্দতম অর্ডার আলহামদুলিল্লাহ লিডার আপনার সাপোর্টে চৌদ্দতম অর্ডার কনফার্ম করলাম আলহামদুলিল্লাহ তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে আসলে উনি এখান থেকে অনেকগুলো অর্ডার করেছেন আমরা যদি আরও মেম্বার আপনাদেরকে দেখাই হ্যাঁ যাদের নাম মনে আছে বা মনে নেই তাহলে সবপরা আছেন দেখেন এই যে উনি সাকিব উনি কিন্তু কিছুদিন আগে আমি বলবো যে গতকাল না পরশু দিনকে উনি দুইটা অর্ডার কনফার্ম করেছিলেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ লিডার সেকেন্ড অর্ডার ডান এই যে ওনার প্রোডাক্টটা আইডি নাম্বার দেখতে পারেন আলহামদুলিল্লাহ তো উনি এখান থেকে অর্ডারটা কনফার্ম করেছেন আমি যদি আরও আপনাদেরকে দেখাই যাদের নাম জানি বা মনে নেই সেখান থেকে একটা সার্চ করি যে আমাদের আরেকজন আছেন যিনি আজকে অর্ডারটা কনফার্ম করেছেন না কালকে করেছেন উনি অর্ডারটা কনফার্ম হ্যাঁ সেটা স্ক্রিনশট হয়তো আমাকে পাঠিয়েছিলেন এই যে ওনার মেসেজটা আপনি এখানে দেখতে পাচ্ছেন উনি লিখেছেন ইনশাল্লাহ ভাই চার দিন লেগে থাকার পর আজকে ফল পাইলাম হ্যাঁ যে ফলটা হচ্ছে কি যে একটা অর্ডার করে উনি একশো টাকা ইনকাম করেছে তো উনি যদি দিনে অ্যাটলিস্ট একটা অর্ডার করতে পারেন সে একটা অর্ডার থেকে কিন্তু প্রতিদিন আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে সেভাবে এক না শত শত মানুষ আছে যারা প্রতিনিয়ত রিসেলিং করে সেল থেকে টাকা ইনকাম করছে এ তো আমার মেম্বারদের ইনকাম আলহামদুলিল্লাহ তারা আরও ভালো করুক আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছে সাপোর্ট দিচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট দেই গ্রুপের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে যেখান থেকে তারা এই কাজগুলো শিখে কাজগুলো করে যদি আমি বলি যে আমার ইনকামটুকু কত তাহলে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি যে আসলে আমার ইনকামটুকু কত আমরা ফ্রিল্যান্সার অপশনে যাব ইনকাম সামারিতে চলে যাব আজকের দিনে যদি ইনকামের কথা বলি যে আজকে আমার ইনকামটা কত হয়েছে তাহলে দেখেন আমার এই পর্যন্ত আজকে ইনকামটুকু হচ্ছে নয় শত ষোলো টাকা আমি যদি গতকালকের কথা বলি গতকাল আমার ইনকাম কত তা গতকাল আমার ইনকামটা ছিল নয় শত পঁয়ত্রিশ টাকার কাছাকাছি তবে বিগত যদি সাত দিনে বলি যে সাত দিনে আমার ইনকাম কত তাহলে বিগত সাত দিনে আমার ইনকাম হচ্ছে সেলফ থেকে প্রায় এগারো হাজারেরও বেশি আলহামদুলিল্লাহ একেবারে এগারো হাজার টাকা ক্রস করে গেছে সাত দিনের মধ্যেই সো আপনি যদি সেলফে আসেন সেলফে এসে সময় দেন ভালো করে কাজগুলো শেখেন আমাদের মাধ্যমে যুক্ত হয়ে ট্রেনিংগুলো করে কাজগুলো শেখে কাজগুলো করেন আপনারাও সাত দিনে এরকম অ্যামাউন্ট সেলফ থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন সেলফ থেকে ইনকাম করা কোনো কঠিন বিষয় না আমি ইনকাম করছি আমার মেম্বারের ইনকাম করছে এমনটাও না হাজার হাজার মানুষ যারা সেলফে যুক্ত আছে তারা প্রতিনিয়ত সেলফ থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করছে অনেকে বলেন যে সেল থেকে উইথড্র দেওয়া যায় না অনেকে বলেন যে সেল থেকে টাকা আসে না এই সেই আসলে সব কিছুই ভুয়া ব্যাকরি মিথ্যা কথা আমি অনেকগুলো ভিডিও দিয়েছি যেখানে আপনাদেরকে দেখিয়েছি যে আসলে সেল থেকে টাকা উইথড্র করা সম্ভব এবং সেই উইথড্র টাকা যে আমি ব্যাংকে পেয়েছি সেটার স্ক্রিনশট কিন্তু আমি স্টোরি ট্যাবেও দিয়েছি আমার যে ফেসবুকের পেজ আছে সেই পেজেও দিয়েছি আপনারা চাইলে সেই পেজটাতে ভিজিট করতে পারেন পেজের লিঙ্কটাও কিন্তু আপনি ভিডিও যে ডেসক্রিপশান আছে সেখানে পেয়ে যাবেন এখন যদি বলে আমার উপার্জিত পয়েন্টস কত তাহলে দেখতে প্রায় সাড়ে এগারো হাজার টাকা আমি কিছুদিন আগে আঠারো হাজার টাকা উইড্রো দিই এখন চাইলে আমি সাড়ে এগারো হাজার টাকা উইড্রো দিতে পারবো এবং এই টাকাটা আমি আমার ব্যাংক কিংবা বিকাশনগর যে কোনো মাধ্যমে উইড্রো দিতে পারব সো দেখতে পাচ্ছেন এখানে ব্যাঙ্ক বিকাশনগর সব কিছুর অপশন আছে আমি চাইলে এটাকে উইড্রো দিতে পারবো সো আপনিও যদি আমাদের সাপোর্টে কাজ করতে চান একেবারে সঠিক পরামর্শ এবং সঠিক গাইডলাইন্স নিয়ে সেলফ থেকে টাকা ইনকাম করতে চান বাড়িতে বেকার না বসে সেলফ থেকে কিছু একটা ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক যে পেজ আছে কিংবা প্রোফাইল আছে সেখানে নক করতে পারেন ফেসবুক পেজ এবং প্রোফাইলের লিঙ্ক দুটো আপনি ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও ফেসবুক যে প্রোফাইলের লিঙ্কটুকু আছে আপনি ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন সো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে সেলফ থেকে রিসেলিং করে টাকা ইনকাম করা সম্ভব এবং হাজার হাজার মানুষ এই কাজটা করছে যদি আপনি সেলফ নিয়ে আরও বিস্তারিত জানতে চান আরও ডিটেইলে বুঝতে চান তাহলে সেলফের উপর আমার একটা সম্পূর্ণ প্লে লিস্ট আছে যেটা এই যে হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনি প্রত্যেকটা ভিডিও ওয়াচ করতে পারেন সো আবার দেখাবেন নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ